আসসালামু আলাইকুম জানাচ্ছি, ঝুজু জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, আদাব জানাচ্ছি সবাইকে। তো ভাই আপনি কেমন আছেন? আপনি এই ভিডিওটা দেখা মানে হয়তো বা দেখে গেছে আপনি কোর্স পারচেস করতে চাচ্ছেন, অথবা আপনি শিখতে চাচ্ছেন কীভাবে স্কিল আপ বিডিতে আপনার কোর্স পারচেস করতে হয়। ঠিক আছে, আমি আপনাকে শেখাচ্ছি। ধরেন আপনাকে হয়তো আমরা যে কোনো একটা লিঙ্ক দিলাম, বা ধরে নিলাম সেটা হচ্ছে এই একটা লিঙ্ক, অথবা আপনি হচ্ছে স্কিল আপ বিডিতে যাবেন। এখান থেকে আপনি দেখতে পাবেন একটু লোডিং নিচ্ছে, লাইন থাকেন, ওকে। তারপরে আপনি যে এই অপশনে ক্লিক করবেন, এখানে দেখতে পাবেন কোর্সেস। এখান থেকে যত রকমের কোর্স থাকবে সবগুলো এই লিস্টে হচ্ছে লিস্টে থাকবে। এখান থেকে বর্তমানে একটাই কোর্স আপনি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। সামনে আরও অনেকগুলো কোর্স আসবে যেগুলো হচ্ছে যুগ উপযোগী, মানে সেগুলো আপনারা বসে বসে করতে পারবেন, ওকে। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন বাই দিস কোর্স, অথবা আপনি এখান থেকে কারিকুলামগুলো দেখতে পাবেন, এই যে কারিকুলাম ভিডিও টপিকগুলো এখান থেকে আগে থেকে দেখা যায়। কিন্তু এগুলো হচ্ছে আপনি পেমেন্ট যখন করবেন না, যদি আপনি কোর্সটা এনরোল না করেন তাহলে আপনি যেটা দেখতে পাবেন না বাই দিস কোর্স। তাহলে এখান থেকে আপনি বাই দিস কোর্স হচ্ছে ক্লিক করবেন। বাই দিস কোর্স ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন রেজিস্টার এবং হচ্ছে আপনার লগ ইন। আপনি যদি মনে করেন স্কিল আপ বিডিতে লগ ইন করে রাখেন তাহলে দেখা গেছে আপনার লগ ইন করতে হবে, আর যদি মনে করেন আপনার নতুন হয়ে থাকেন, নতুন একেবারেই তো সবাই নতুন করবেন, তাহলে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে হচ্ছে নাম দিবেন, আমার তো অলরেডি একটা অ্যাকাউন্ট আছে এই জন্য আমি দিচ্ছি না, আমি জাস্ট হচ্ছে শিখাই দিচ্ছি কীভাবে করতে হবে। এখানে দিবেন হচ্ছে আপনার হিমুন, ওকে। দেওয়ার পর হচ্ছে এখানে হচ্ছে আপনার ইমেল দিবেন, হিমুন, এটা দিলাম। এরপর পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা দিতে হবে হচ্ছে এই 12 সংখ্যার, যে দেখতে পাচ্ছেন দ্য পাসওয়ার্ড শুড বি অ্যাটলিস্ট 12 ক্যারেক্টার লং, 12 সংখ্যার হইতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে এমন একটা নাম লিখবেন যেটা হচ্ছে আপনার খুব লম্বা নাম, ধরেন 12 সংখ্যার দিতে হবে। সেখানে আপনার থাকতে হবে বিভিন্ন ক্যারেক্টার, এই ধরনের কিছু ক্যারেক্টারও দিতে হবে, মধ্যে হচ্ছে দিতে হবে। আপনার নাম হয়তো প্রথমে লিখলেন, এরপরে হচ্ছে কিছু সংখ্যা দিবেন, 2020 বা 2000 সামথিং, বা আপনার জন্মের তারিখ দিতে পারেন, অথবা দেখে গেছে আপনার যেটা আপনি চাইলে আপনার গার্লফ্রেন্ডের ডেট অফ বার্থও দিতে পারেন। এরপর এখান থেকে জাস্ট রেজিস্টার করে দিবেন তাহলে সে হয়ে যাবে। এখন আমার তো অলরেডি অ্যাকাউন্ট করা আছে, তো যে কারণে আপনি কী করবেন বাই দিস কোর্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে লগ ইন দিবেন, লগ ইন দিলে দেখতে পাবেন আপনি যে কোনো একটাতে আমার যে আছে আমি এখান থেকে লগ ইন করবো। এই যে দেখতে পাচ্ছেন এরকম দেখাবে, আপনি লগ ইন করার সাথে সাথে এরকম দেখাবে, ওকে। দেখানোর পর আপনি কী করবেন, এই নাম্বার দিয়ে আপনি টাকা পাঠাবেন, ওকে, এই যে এই নাম্বারে। এখন টাকা বিকাশের টাকা কীভাবে পাঠাতে হয়, রকেটে টাকা কীভাবে পাঠাতে হয় সেটা তো আপনারা সবাই জানেন, এটা তো নতুন করে বলার কিছু নাই। যে বিকাশে টাকা কীভাবে পাঠাতে হয়, এটা পার্সোনাল নাম্বার, এটা আমারই নিজের নাম্বার, ঠিক আছে, হেল্পলাইনের নাম্বারটা। এই যে বিকাশ পার্সোনাল, রকেট পার্সোনাল, রকেটের শেষের ডিজিট 5 আছে, এবং নগদ পার্সোনাল, আপনি যে কোনো তিনটাতে হচ্ছে আপনি টাকা পাঠাতে পারবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্ম এখানে হচ্ছে আপনি এই যে দেখতে পাচ্ছেন টার্মস রিফান্ড পলিসিতে, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে দেওয়া হয়েছে। এইখানে হচ্ছে টিকমার্ক দিবেন, এরপর হচ্ছে প্লেস অর্ডার, প্লেস অর্ডারে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এটা আমার কাছে এসে পড়বে। এবং আপনি যে নাম্বার থেকে টাকা দিয়েছেন সেটা ধরেন, আপনি যদি আপনার নাম্বার লাস্টে যদি হয় তাহলে 401, যেমন আমার নাম্বারের লাস্টে 401, আমি লাস্টে 401 দিব, লাস্টে লাস্ট নাম্বার 401 দিবেন। তাহলে দেওয়ার পর প্লেস অর্ডার দিলেই দেখা গেছে আপনার এই প্লেস অর্ডার দিয়ে দিবেন এখান থেকে, তাহলে আপনার কোর্সটা পারচেস হয়ে গেছে। এই যে কোর্সটা পারচেস হয়ে গেছে, এবং এখান থেকে এই যে মেসেজ বাটন দেখতে পাচ্ছেন, এখানে আমি দেখাচ্ছি যে মেসেজ বাটন, এরপর এখানে মেসেজে আইসা আপনি এখানে বলে দিবেন যে আমি আপনার কোর্সটা পারচেস করছি, এইভাবে বলে দিবেন। আমি জাস্ট হচ্ছে একটু দেখাচ্ছি কীভাবে কী করতে হবে। এখান থেকে যে এইটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেওয়ার পর যেহেতু কোর্সটা পারচেস করছেন, এই মেসেঞ্জারের বাটনে আসে আইসা এখান থেকে আপনার ছবিটা আপলোড করে দিবেন। এখান থেকে এই যে এখান থেকে দিয়ে দিচ্ছি, এই যে আমি দিয়ে দিচ্ছি, ওকে, চলে গেছে, টাকা দিয়েছি অথবা পেমেন্ট করেছি কোর্সের জন্য, লাস্ট নাম্বার এত এখানেও লিখে দিতে পারেন, শেষ। এটা লিখে দেওয়ার পর কাজ শেষ আপনার। এরপরে আপনার যদি দেরি হয় আপনার কোর্সটা পেতে, তাহলে এখান থেকে আপনি কল দিবেন সরাসরি, এই যে এখান থেকে কল করা যাবে, আপনি এখান থেকে যদি ফোনে চলে যান এখান থেকে কল করতে পারবেন সরাসরি, দ্যাটস ইট।